मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। डीजे महाराज जखन वीडियो शूट करते आसछे तखन तो आपनाके रास्ता छाड़तेई हबे। तो हेलो बंधुरा, तोमरा देखछो डीजे महाराज ब्लॉग्स यूट्यूब चैनल और आमी तोमादेर संगे रयेछि महाराज। तो आमी एकटा आपडेट दिएछिलाम बेश किछुदिन आगे, हेडियाते बक्स कम्पिटिशन हबे महरमे। तो देखतेई पाच्छो आमार सामने पेछने बक्स बांधा चलछे। तो ইউনিয়নের ঝামেলা এবং পুলিশি ঝামেলার পরেও কিন্তু এখানকার ক্লাবরা কম্পিটিশান করছে। তো পারমিশন নেওয়া হয়েছে এবং জাস্ট ছটা করে মাল বাঁধা হচ্ছে, মানে দুটো ব্যাস চারটা মিনিট এরকম বাঁধা হচ্ছে। আর তিনটা সেট আপ আছে, পাওয়ার আছে, শুভদীপ আছে এবং এলকে আছে। তো পাওয়ার মিউজিক এখনও এসে পৌঁছয়নি, সেটা কিন্তু উদ্যাখালি বাজারে রয়েছে। আর এটা ধ্বজি ভাঙা, তো এখানে শুভদীপ এবং লাক্ষিতে রয়েছে কিন্তু এলকে। তো চলো বন্ধুরা, আমি দেখিয়ে দিই ফিটিং চলছে আর রাতে কম্পিটিশান রয়েছে। চলো তাহলে ফিটিংসটা দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুভদীপ মিউজিক ফিটিংস চলছে, ছটা করে মাল ভ্যানের ফিটিংস চলছে। আর এইদিকে কিন্তু টুইটার র্যাক রয়েছে, এটা হচ্ছে ধ্বজি ভাঙা যে জায়গাটা, হেড়িয়া থেকে ভেতরে কারেন্ট অফিসের পেছন দিয়ে ইলেকট্রিক অফিসের পেছন দিয়ে চলে এলে যে রাস্তাটা, তো ওই রাস্তাটা যে চিঙ্গুড় দড়িয়া গেছে আর ওখানেই কিন্তু ধ্বজি ভাঙা বলে একটা জায়গা রয়েছে স্ট্যান্ড, ওখানেই কিন্তু কম্পিটিশানটা এই ক্লাব শুভদীপ মিউজিক আনছে। আর গতবারে কিন্তু এখানে বর্মন ছিল, ও দেখতেই পাচ্ছ দুটো ব্যাস অলরেডি উঠে গেছে এবং উপরে দুটো মিট উঠে গেছে, তিন নম্বর মিটটা ওঠানো হচ্ছে, চার নম্বর মিট নিচে রয়েছে। তো দেখতেই পাচ্ছ ওঠানোর কাজ চলছে ওপরে। তো সবাই মোটামুটি ব্যস্ত আর পারমিশন নিয়েই ব্যাপারটা হচ্ছে বলে বলছে। আর ছটা করে মাল মোটামুটি কম্পিটিশান, রানিং কম্পিটিশানই হবে। পাওয়ার রয়েছে উদাখালি বাজারে, ওখান থেকে আসবে। আর এলকে এর পেছনে রয়েছে, এটা শুভদীপ, সেটা লাক্ষিতে এলকে রয়েছে। তো দেখতেই পাচ্ছ তিনটা মিট, দুটো ব্যাস বাঁধা হয়ে গেছে, নিচে একটা মিট রয়েছে আর এদিকে মেশিন সেট আপ রয়েছে। CA20 থাকে তোমরা জানো শুভদীপ মিউজিকের, আর এইটা প্রেশার বোর্ড। তো ফিটিংস হবে ভ্যানে আর সবই CA20 রয়েছে, ABX এক দুটা থাকে শুভদীপ মিউজিকের কাছে। তো দেখতেই পাচ্ছ পশ্চিমতলা পশ্চিমপাড়া লেখা রয়েছে। তো এই জায়গাটায় মেয়ারলি কম্পিটিশানটা এখানেই হবে, এই রোডের উপরেই হবে। আর দেখতেই পাচ্ছ ফিটিংস হয়ে গেছে। তো চলো বন্ধুরা এরপর এলকের কাছে যাবো, তারপর যদি পাওয়ার আসে পাওয়ার দেখাবো, নাহলে মোটামুটি তিনটা সেটাবি কম্পিটিশান করবে আজকে। তো ছটা করে মালে রানিং হবে এবং কম্পিটিশান হবে, দুটো ব্যাস তিনটা চারটা মিট এরকম একটা পারমিশন পেয়েছে থানা থেকে বলে বলছে। তো চলো পরবর্তী সেটআপ কী রয়েছে তার কাছে একটু যাই। তো বন্ধুরা পরবর্তী ক্লাব লাক্ষি, তো লাক্ষিতে চলে এসেছি আর এলকে মিউজিক কাজ থেকে কাল থেকে বাজছিল, তো আটটাই বাজছিল বসেছিল আর আজকেই ফিটিংস চলছে। ছটা মালের মানে দুটো ব্যাস চারটা মিট এরকম বাঁধা হবে। তো এটা একটা নিয়ম হয়েছে, যাই হোক নিজেরাই নিয়ম করেছে, ভালো। কারণ আটটা মালে যেহেতু সমস্যা হচ্ছে, তার জন্য ছটা মাল হলে খুব ভালো হয়, তো আমাদেরও ভালো, কেন আমরা ভিডিও করতে পারবো, না হলে না বাজলে তো আর ভিডিও করতে পারবো না। যাই হোক এলকে মিউজিক দেখতে পাচ্ছ BKML-টা সেটা, আর দুটো ব্যাস অলরেডি উঠে গেছে, চারটা মিট উপরে উঠবে আর ওইদিকে মেশিন সেট আপ রয়েছে। আর এটা কিন্তু গতবারে যে এখানে ঈদে কম্পিটিশান হয়েছিল সেই জায়গাটাই, সেই ক্লাবই। তো দেখতেই পাচ্ছ মেশিন সেট আপ সব CA20 ABX সাদা যারাই রয়েছে, আর এগুলো টুইটারে বাজানোর জন্য। আর ছটা মাল ফিটিং চলছে আর ওইদিকে দুটো ব্যাস রয়েছে পেপার চাপানো, সামনে দেখতে পাচ্ছ পেপার চাপানো রয়েছে, ওইটা দুটো ব্যাস রয়েছে, কালকে বাজছিল। তো ছটা মালেরই নিজেরা পারমিশান করেই ছটা মাল দিয়েই কম্পিটিশান করবে। আর এদিকে টুইটার ট্র্যাক রয়েছে আর এখনই মিট তোলা হবে। চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফিটিংস চলছে আর দুটো ব্যাস এবং দু সাইডে কিন্তু র্যাক লাগানো হয়ে গেছে। তো র্যাকটা কিন্তু মিটের মতোই দেখতে, তো কিন্তু র্যাক ওটা, তো অনেকে হয়তো ভাববে যে ওটা মিট, তো মিট নয়, র্যাকের মতোই লাগছে, র্যাকটাই মিটের মতো তৈরি করেছে। তো দু সাইডে মিট র্যাক বাঁধা হয়েছে এবং উপরে কিন্তু চারটা মিট চলবে, মানে চার দু ছোটা বক্সেরই মেনলি কম্পিটিশান। তো দেখতেই পাচ্ছ মিট, এটা কিন্তু মিট, BKM-এর মিট। আর ওদিকে বেস রয়েছে আর দু সাইডে টুইটার র্যাক লাগানো হয়ে গেছে, আর উপরে চারটা মিট উঠবে, তার উপরে টুইটার র্যাক লাগানো হবে। তো ফিটিংস চলছে, তো রাতে কম্পিটিশান রয়েছে, রানিং কম্পিটিশান, অবশ্যই চলে আসো তোমরা, আমি ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো।
আর অনেক ঝামেলার পরেও মোটামুটি কম্পিটিশনটা হচ্ছে মহরমে, তো কোথাও হচ্ছে না, হেড়িয়াতেই হচ্ছে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা পরবর্তী ক্লাব হেড়িয়াতে কি সেটা বেশ একটু দেখাই। তো চলো, তো বন্ধুরা দুটো সেটআপ মোটামুটি এসে গেছে, আর এখানে একটা সেটআপ আসার কথা, তো এখনও এসে পৌঁছয়নি। তো শুনছিলাম পাওয়ার মিউজিক আসবে, তো পাওয়ার মিউজিক এখনও কিন্তু আসেনি। ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ সামনে যে প্রধানমন্ত্রী কৃষক সমৃদ্ধি কেন্দ্র, এখানেই কিন্তু বসবে। তো পাওয়ার এখনও এসে পৌঁছয়নি, আর পাওয়ার আসবে না, অন্য কোনো সেটআপ আসবে তাহলে বিকালেই বোঝা যাবে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে।